নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু নতুন নিয়োগ করা হবে কনস্টেবেল এবং সেই সঙ্গে কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ করা হবে তো সেই নিয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমরা যারা দু হাজার কুড়ির কনস্টেবেলে কোয়ালিফাই করতে পারো নি যারা যারা কয়েক নাম্বারের জন্য কিছু নাম্বারের জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পোস্টের জন্য কোয়ালিফাই করতে পারো নি তাদের জন্য কিন্তু আরও একবার সুযোগ রয়েছে ঠিক আছে এই দু সালটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ এই সাল কিন্তু হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি তোমাদের বেরোচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে এবং পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে কিন্তু এরকম ভ্যাকান্সি এর আগে হয়তো দেখা যায়নি ঠিক আছে এবং তোমরা হয়তো দেখেছ যে নিউজ আর্টিকেলও কিন্তু প্রকাশিত হয়েছিল যে পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু কনস্টেবল পোস্টে সিংহভাগ পোস্টই কিন্তু ফাঁকা পড়ে আছে তো পুলিশ ছাড়া কিন্তু সমাজে আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু ঠিক করা যায় না এটা কিন্তু সরকারও ভালো মতো জানে তো সেই জন্য কিন্তু পুলিশ রিক্রুটমেন্টটা হবেই এবং একটা ভালো পরিমাণ কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং সম্প্রতি একজন প্রার্থী আরটিআই করেছিল যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কত শূন্য পদে এই মুহূর্তে রয়েছে কত পোস্ট ভ্যাকান্ট রয়েছে সে নিয়ে কিন্তু আরটিআই করা হয়েছিল সে আর কিন্তু রেজাল্ট এসেছে এবং সেখানে জানা গিয়েছে যে বত্রিশ হাজার একশো তেইশটি শূন্য কিন্তু ফাঁকা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে ডাব্লিউবি কনস্টেবল পোস্টে তো একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকান্সি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পোস্টে রয়েছে তো যেহেতু একটা হিউজ পরিমাণ ভ্যাকান পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশে রয়েছে তো সেই জন্য কিন্তু এবছর যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ তোমাদের ভ্যাকান্সি আসছে তোমাদের বলে রাখি তোমাদের ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে যেটা ন হাজারের কাছাকাছি ছিল সেটা কিন্তু বেড়ে গেছে এবং সেই ভ্যাকান্সি তোমাদের কিন্তু বেড়ে বারো হাজার প্লাস ঠিক আছে বারো হাজার প্লাস শূন্যপদে তোমাদের কিন্তু এবছর পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কনস্টেবল বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টও বিজ্ঞপ্তি আসছে এবং সেখানেও কিন্তু ভালো মতো শূন্যপদ তোমাদের থাকছে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পোস্টে এক হাজার তিনশো পঞ্চাশটি কিন্তু শূন্য থাকবে এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছে তো দেখো তোমাদের কিন্তু কনস্টেবল এবং এস বা সাব ইন্সপেক্টর দুটি পোস্টে কিন্তু পরপর বেরোবে তোমাদের একটা আপডেট দিয়ে দিই তোমাদের এবছর কিন্তু জুলাই মাস নাগাদ জুলাই মাসের শেষের দিকে তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকান্সি তোমরা দেখতে হবে তার কিন্তু শর্ট নোটিফিকেশান জারি করবে প্রথমে তারপরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হবে এবং তার কিছুদিন পর এক সপ্তাহ মতো পর তোমাদের কিন্তু আগস্ট মাস থেকে এর ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো প্রথমে তোমাদের কিন্তু ডাব্লুবিপি কনস্টেবল পোস্টে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসবে ঠিক আছে এবং তারপরে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের ভ্যাকান্সি বেরোবে ওকে এবারে দেখো এই সমস্ত ভিডিও নিয়ে অনেকে বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি তোমরা যদি বাজে মন্তব্য করা থাকে তোমরা ভিডিও দেখো না ঠিক আছে যারা যারা ভিডিও দেখে উপকৃত হয় তারা অনেকবার বলে যে ইনফরমেশান দেওয়ার জন্য আপডেট দেওয়ার জন্য যেমনটা আমি আপডেট দিয়েছিলাম এর আগে যে পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের কিন্তু খুব দ্রুত লেডি কনস্টেবলের ভ্যাকান্সি আসবে এবং সেখানে চোদ্দোশো প্লাস শূন্য পদে কিন্তু লেডি কনস্টেবেল নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে সেই মধ্যে কিন্তু লেডি কনস্টেবেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তোমরা যেন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইনে তো যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করাননি তাড়াতাড়ি ফর্ম ফিলাপ ফিল আপ করে নিও তো সেই মতো তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের নতুন আবার কনস্টেবল বেরোবে সেখানে কিন্তু পুরুষটা ভালো মতো একটা ভ্যাকান্সি পাচ্ছে ঠিক আছে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি কিছু ক্যান্ডিডেট আছে যারা বলে যে এই ধরনের ভিডিওগুলো তোমরা কেন করো তোমরা ভ্যাকান্সি আসুক তারপরে ভিডিও করো দেখো তোমাদের উদ্দেশ্যে আমি বলে রাখি তোমাদের যদি আপডেট নেওয়ার দরকার নেই তাহলে তোমরা কিন্তু ভিডিও দেখো না এখন ভ্যাকান্সি এসে গেলে কিন্তু সবাই জেনে যাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা ভ্যাকান্সি হুজ ভ্যাকান্সি এসে গেছে সেটা পেপারে বেরোবে বিভিন্ন জায়গায় মুখে মুখে কিন্তু ছড়িয়ে যাবে তখন কিন্তু প্রিপারেশান নিলে সেই লক্ষ্যে পৌঁছানোর কিন্তু সময় আর তোমরা পাবে না ঠিক আছে বিজ্ঞপ্তি বেরোনোর পর কিন্তু তোমরা ভালো মতো সময় তোমরা পাবে না প্রিপারেশান নিয়ে যে সময় থাকে সেটা কিন্তু আগে থেকেই শুরু করতে হয় যদি বিজ্ঞপ্তি বেরিয়ে যায় তারপরে তোমরা প্রিপারেশান নেবে এই সব চিন্তাধারা করলে কিন্তু তোমরা সেই ফাইনাল রেজাল্টে গিয়ে কয়েক নাম্বারের জন্য কিন্তু ছিটকে যেতে পারো ঠিক আছে তো তোমরা এখন থেকে প্রিপারেশান নাও তোমাদের আগে আগে তোমাদের আপডেটগুলো দিয়ে দিই যাতে তোমাদেরই ভালো হয় তোমাদের কথা হবে কিন্তু আপডেটগুলো দিয়ে দিই এবং এরকম ইউটিউবে ভিডিও করে কিন্তু আহামনি খুব একটা ইনকাম হয় না বা এই দু একটা পয়সার জন্য কিন্তু কেউ এই গরমে ভিডিও করতে চায় না ঠিক আছে তো আগে আগে তোমাদের আপডেটগুলো দিই যাতে তোমরা এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও এই পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টে পরীক্ষা কিন্তু অত সহজ না এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেরকম কোনো বিজ্ঞপ্তি বের করছে না একমাত্র পুলিশ ছাড়া কিন্তু অন্য কোনো রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে হয় না তো সবার কিন্তু একটা ফোকাস থাকে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্টের জন্য তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও তো আবারও বলছি তোমাদের কিন্তু এই দু হাজার তেইশ সালের একটা গোল্ডেন ইয়ার তোমাদের এবছর কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসবে এখন থেকেই তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও চোখ কান বুঝে এখন থেকে কিন্তু মাঠ মাঠটা কিন্তু করবে সেই সঙ্গে কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে ঠিক আছে মাঠ কিন্তু না করলে হবে না এখন থেকে মাঠ শুরু করে দাও এবং সেই সঙ্গে কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমার কিন্তু সাফল্য আসবেই ঠিক আছে